আসানসোলের রামনগর কোলিয়ারি জিএম অফিসের সামনে বিক্ষোভ বেসরকারি সিকিউরিটি গার্ড ও ঠিকাদার শ্রমিকদের। এদিন সাত দফা দাবি দাওয়া নিয়ে অবস্থান বিক্ষোভ শুরু হয়। সমস্ত করোনা বিধি মেনে মুখে মাস্ক পরে সামাজিক দূরত্ব বজায় রেখে অবস্থান বিক্ষোভে নামেন তারা। তাদের হাতে ছিল বিভিন্ন দাবি দাওয়ামূলক পোস্টার। মূলত তাদের দাবি, বকেয়া তিন মাসের বেতন অবিলম্বে প্রদান করতে হবে, এছাড়া সিকিউরিটিদের উপর কোনো রকম অত্যাচারও করা চলবে না, এছাড়াও মহামারীকালে কোনো কর্মী ছাঁটাই করা চলবে না বলে তাদের দাবি। এই ব্যাপারে রামনগর সেলের কর্তৃপক্ষ বলেন, এখানে ম্যানেজমেন্টের কোনো কিছু নেই, এই বিক্ষোভ সিকিউরিটি ঠিকাদার ও সিকিউরিটি শ্রমিকদের। আমরা দাবি নিয়ে আজকে আমরা এখানে অবস্থান বিক্ষোভ করেছি রামনগর কোলিয়ারির সিকিউরিটি ডিপার্টমেন্ট। আমাদের সাতখানা দাবির মধ্যে মেজর যে দাবিগুলো হচ্ছে, আজকে 25 তারিখ হয়ে গেল মে মাসের, আর 5 দিন হলে 3 মাস পূর্ণ হবে। 3 মাসের বকেয়া বেতন বাকি আছে এই করোনা পিরিয়ডে, কি অবস্থা শ্রমিকদের মনে বলা বাহুল্য, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে আমাদের টাইমলি কোনো মাসে পেমেন্ট হয়, ফেব্রুয়ারির পেমেন্ট হয় মে মাসে, ডিসেম্বরের পেমেন্ট হয় মার্চে, মানে 2-3 মাসের গ্যাপ থাকে, এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট যে টাইমলি পেমেন্টটা হয় না। থার্ড পয়েন্ট হচ্ছে আমাদের যে ন্যূনতম যে ওয়েজেস, যে ন্যূনতম মিনিমাম ওয়েজেস আমাদের, সেই মিনিমাম ওয়েজেসটা আমাদের দেওয়া হচ্ছে না। 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর হচ্ছে প্রত্যেক সিকিউরিটির সিক লিভ ন্যাশনাল হলিডে, যেগুলো কোম্পানির রুলসেও আছে সেগুলো কন্ট্রাক্টর আমাদের দিচ্ছে, 4টা হয়ে গেল। 5 নম্বর আমাদের কোনো রকম পে স্লিপ বা ওই যে স্লিপ দেওয়া হচ্ছে না, আমাদের অ্যাটেন্ডেন্স কেটে আমাদেরকে পেমেন্ট করা হচ্ছে, 22টা কখনো 23টা কখনো 20টা, যেখানে 26টা হওয়ার কথা সেটাও করছে না, তো পে স্লিপ ওই যে স্লিপ আমাদের দিচ্ছে না, এটা আমাদের একটা দাবি। আমাদের আরও দাবি যেগুলো আছে, আমাদের দাবির মধ্যে হয়েছে যে সব ওয়ার্কারদের এখনো পর্যন্ত ফুল ইউনিফর্ম পায়নি, সিকিউরিটির ডিউটি করছে সিভিল ড্রেস, বোঝা যাচ্ছে না কি সিকিউরিটি, কন্ট্রাক্টরকে বারবার আমরা অভিযোগ করছি, সিকিউরিটি অফিসারকে অভিযোগ করেছি, ম্যানেজমেন্টকে অভিযোগ করেছি যে স্যার এগুলো কিন্তু ভালো হচ্ছে না, এইসব জিনিসগুলো আপনাদের দেখা উচিত, কিন্তু ম্যানেজমেন্ট কন্ট্রাক্টর এমনকি ইউনিয়ন পর্যন্ত এরা সব ইনভলভ আছে এই ইয়েতে কন্ট্রাক্টরের সাথে, ওনাদের কাছে আমরা বারবার গিয়েও কোনো লাভ হয়নি। তাই আজ আমরা এই সাতখানা দাবি নিয়ে অবস্থান বিক্ষোভ করেছি, আর আমাদের দাবি এই যে যতক্ষণ আমাদের এই সাতটা দাবি মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ডিউটি জয়েন করবো না, আমরা সব এখানে অবস্থান বিক্ষোভ করবো। হচ্ছে সিকিউরিটি, যারা সিকিউরিটি গার্ডের যারা আছে কর্মীরা, তাদের 3 মাসের পেমেন্ট দেওয়া হয়নি, এবং তাদের মিনিমাম ওয়েজ 534 হিসাবে একটা ধার্য করা হয়েছে, সেল ম্যানেজমেন্ট সেটা ধার্য করেছে, এবং সেল ম্যানেজমেন্টকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন, এখনো পর্যন্ত তাদের মিনিমাম ওয়েজ দেওয়া হচ্ছে না, এবং এমনকি যদি কাউকে দিতে গেলে, কেউ যদি যোজুভাবে চাইতে গেলে তাকে ছাঁটাই করা হবে, সেইভাবে ম্যানেজমেন্ট ধমকি দিচ্ছে। এখনো আমাদের 30 দিনের যে ছুটি, যে লিভ সিভ লিভ ছুটি, সেটারও কোনো ব্যবস্থা নেই, যা খুশি তাই, মানে ঠিকাদার যেভাবে অত্যাচার করছে, মানে ওয়ার্কাররা যদি না লড়াই করা যায়, ওয়ার্কাররা হাফ বেতন দিয়ে কাজ করাবার যে মানে ব্যবস্থা সে করেছে, কিন্তু সিকিউরিটি কর্মীরা তারা মানতে চাইছে না, অবিলম্বে যে মিনিমাম ওয়েজ দিতে হবে, এবং 30 দিনের যে লিভ ছুটি দিতে হবে, 8টা হলিডে আছে সেটা দিতে হবে, এবং অনেকে শ্রমিকদের ড্রেস জুতো আর ড্রেস সেগুলো দেওয়া হয়নি, সেগুলো দিতে হবে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি, রিপোর্ট টাইমস বাংলা।